সুদানের সেনাবাহিনীর পক্ষ থেকে বোমা বর্ষণ বন্ধ না হওয়া পর্যন্ত কোনো আলোচনায় বসা সম্ভব নয় বলে জানিয়েছেন আধা সামরিক বাহিনী আরএসএফ এর প্রধান জেনারেল মোহাম্মদ হামদান দাগালো। গতকাল বিবিসিকে টেলিফোনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অস্ত্রবিরতির ঘোষণার পরও আরএসএফ সদস্যদের লক্ষ্য করে বোমা এবং গোলা বর্ষণ অব্যাহত রেখেছে সেনাবাহিনী। এ সময় সেনা প্রধান জেনারেল আব্দেল ফাত্তা আল বুরহানকে বিশ্বাসঘাতক উল্লেখ করে তিনি বলেন, সেনাবাহিনীর হামলা বন্ধ করলে এখনও সুদানের শান্তি ফেরানো সম্ভব। এদিকে অস্ত্রবিরতির মধ্যেও গতকাল রাজধানী খার্তুম এবং আশপাশের এলাকায় গোলাগুলির শব্দ পাওয়া গেছে। গতকালও বিশেষ বিমানে সুদান ছেড়েছেন বিভিন্ন দেশের নাগরিকরা। ভারত 750-এর বেশি এবং চীন প্রায় 350 নাগরিককে ফিরিয়ে এনেছে।